গুড মর্নিং সবাইকে, আবার আমার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ব্লগ। সবাইকে বড়দিনের ম্যারি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আর আজকে সারাদিন আমরা একটু এদিক ওদিক যাবো, তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। কোথায় কোথায় যাব এবারে দেখতে থাকো, আর ব্লগটা পুরো দেখার পুরো চেষ্টা করো, ভালো লাগবে আশা করি। চলো তাহলে সবাই, এখন বেরাচ্ছি আমরা। এখন দুবাইতে 11:30টার মতো বাজে, মানে বাজেনি, বাজতে যাচ্ছে। তো চলো কোথায় কোথায় যাচ্ছি তোমরা সব দেখতে পারবে, চলো। তো চলো আমরা এই বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি দিল্লি থেকে, মানে ইন্ডিয়া থেকে আমার এক স্কুলের বন্ধু এসছে ওর ফ্যামিলি নিয়ে। তো আমরা আজকে জাস্ট প্ল্যান করলাম যে চলো গোলসুকে ঘুরে আসি, তারপর ওখান থেকে কোথায় যাওয়া যায়। তো অনেকে তো অ্যাকচুয়ালি ব্লগে আসতে চায় না, তো ওরা যদি না ইয়ে করতে চায় আমি কিন্তু দেখাবো না। হ্যাঁ, তোমরা কিছু মাইন্ড করো না না যাতে তার থেকে। তো চলো এমনি আমরা ঘুরি, আর চলো যাই। দুবাইতে এসে যদি গোলসুকেই না যাওয়া হয়, আমার মনে হয় কোনো ট্যুরিস্টের ঘোরা কমপ্লিট হয় না। কেন কি দুবাইকে বলাই হয় সিটি অফ গোল্ড, তো এখানেই ওই জন্য আগে আমরা ওদের নিয়ে আসলাম। চলো দেখো তোমরাও। গোলসুকে আমি আগেও এসেছি, বাট আজকে আমাদের এক বন্ধু এসছে ইন্ডিয়া থেকে, তাদের সঙ্গে আবার এসেছি, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এইটা দারুণ, আর এই ড্রেসটা দেখো পুরো গোল্ডের। গোল্ডের বুদ্ধ কি সুন্দর। সব এটা এখানে, এটা বড় একটা আংটি, এটা কিন্তু আংটি, এটার মানে গিনিস ওয়ার্ল্ড অফ রেকর্ডসে এটা নাম এসেছিল। তো যাচ্ছি আমরা এই দোকানটাতে এখন, চলো একবার ভেতরে যাই। একটা দোকান আছে এখানে গোল্ডের, এখানে সব লেখা রয়েছে অল আর টেন জিরো মেকিং, মানে এখানে মেকিং চার্জের মানে ইয়ে নেই, মেকিং চার্জ দিতে হবে না। সব ওই জন্য দোকানটাতে ভিড় দেখছো কত, এগুলো সব এখানকার এই যে জুয়েল। এটা পুরো মানে জিরো মেকিং চার্জের দোকান, অল আইটেম যা তুমি নেবে। এই দোকানটার নাম হচ্ছে আনবার লাক্সারি। এখানে এগুলো সোনার বিস্কিটও রয়েছে, বারও রয়েছে, এটা আমি 1 কিলোর একটা বড় বার দেখা যাচ্ছে। এই সব চুড়িগুলো কিন্তু সোনার বালকে সব রাখা রয়েছে। এই ডিজাইনটা দেখো কি সুন্দর, এই ডিজাইনটাও কি সুন্দর। আমরা এখন আমাদের এই পাশে একটা দেরা সিটি সেন্টার আছে, ওখানেই এসেছি। তো ওখানে ক্রিসমাসের কি সুন্দর সাজিয়েছে দেখো, এখানে একটা বড় ট্রি। জয় গেছে পিজার জন্য, অ্যাজ ইউজুয়াল পিজা খেতে ভালোবাসে। আমরা এখন দেরা সিটি সেন্টারে খেতে এসেছি, লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, বিকেলের টাইমে এসেছি আমরা এখানে। আমরা বম্বে চপাটিক থেকে খাবার অর্ডার করেছি। এটা নিয়েছি আমরা পাও ভাজি, এটা নিয়েছি ছোলে ভাটুরে, এটা নিয়েছি বড়া পাও, আর এটা হচ্ছে রাজকচুরি। Thank you.
হবে বিকেলে, আমরা এবারে আরেকটা জায়গায় যাচ্ছি, তো এই ব্লগটা যেহেতু বড় হয়ে যাবে বলে আমি ওটা নেক্সট ব্লগে আরেকটা দেখবো, তো তোমরা দেখতে থেকো কিন্তু এটা। আরেকটা আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি, তো চলো কন্টিনিউ করবো আরেকটা নেক্সট ব্লগে। আর এই ব্লগটা দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, দেখতে থাকো।